মাননীয় গভর্নমেন্ট চিফ হুইপ শ্রী সরোজ কুমার প্রধান, বাচস্পতি মহোদয়া, আপনার মাধ্যমে উত্তর জাঁয়া চাহুছি। শিল্পমন্ত্রী অনুগ্রহ করে কহবে কি গঞ্জাম জেলার মোট শিল্প সংখ্যা কেতে, কেউ বর্ষ কেউ কেউ শিল্প বন্ধ হয়েছি, গত দশ বর্ষ মধ্যে জেলার কেউঠার শিল্প প্রতিষ্ঠা জমি দখল হয়েছি কি, আগামী পাঁচ বর্ষ মধ্যে গঞ্জাম জেলার শিল্প প্রতিষ্ঠা কৌশি যোজনা সরকার রাখিছেন কি, গোপালপুর টাটা করিডর কতগোটি ঘরোই শিল্প চালছি, তাঁকর ব্যবহৃত জমি কেতে, নিযুক্তি সংখ্যার কেতে। মাননীয় মন্ত্রী, মাননীয় বাচস্পতি মহোদয়া, আমার যেহেতু মূল প্রশ্ন নিযুক্তি কি নেই কি এবং মাননীয় সদস্য যে প্রশ্ন করেছেন স্পেসিফিক জেলার কেতে শিল্প অছি তাঁকর যাহা প্রশ্ন অছি তাকু মো মাননীয় বিধায়ক মো চাম্বরক ডাকি যাহা যাহা তাঁকর জেলার যে সব শিল্প অছি তার গোটে তালিকা প্রস্তুত করি মাননীয় সদস্যক পরবর্তী সময়ের জনাই দেব। মাননীয় বিধায়িকা সোফিয়া ফিরদোস। ধন্যবাদ ম্যাডাম স্পিকর। মো মন্ত্রীঙ্কটু আগড়ে লিকেজ জনাইবাকু চাহুচি আপনাঙ্ক জরিয়ারে যে এজেন্সিজ মানুষ আউটসোর্স করা যাচ্ছে, যেমি ওমফেড প্লান্ট বি অছি, কিছু সিকিউরিটি গার্ড এমান আউটসোর্স করা যাচ্ছে, তাঁক উপরে বি সেম রুল আপন ইমপ্লিমেন্ট করা আদেশ দেবে কি, প্লাস স্থানীয় লোক মানুষ রোজগার মিলু না, এমপ্লয়মেন্ট মিলু না, মোর কনস্টিটুয়েন্সি যেগুড়া শিল্প শিল্প অ আউটসোর্সিং এজেন্সি মানে যে পিলা মানুষ আনুচার লোকাল লোক ন আনিকি বাহার লোক বেশি সুযোগ দেখছেন, তাপাই আপনার কলেক্টর কু লিখিকি দেবে কি কি ইয়াকু কন্ট্রোল করা যাও, আগে স্থানীয় আনএমপ্লয়মেন্ট যুব যুবতী মানুষ প্লেসমেন্ট দিয়া যাও। ওকে, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, মাননীয় বাচস্পতি মহোদয়া, প্রশ্নর অধা উত্তর আপনার দিয়ে সারিছেন, কলেক্টর কু ডিরেকশন দেবে। মাননীয় সদস্য যে কথা কহিলে নিশ্চিত ভাবে যেতবেলে লোক মানে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাঁকর সমস্যা দুঃখ সমস্যা তাঁকর বুঝবা সমস্ত এই গোটিয়ে ম্যাডাম গোটিয়ে প্রশ্ন সমস্ত মুহে যে নিযুক্তি কথা, নিযুক্তি সমস্যা দূর করা হলে আমি সমস্ত মিশিকি কাম করা পড়ব প্রথম। দ্বিতীয়, আমি যেহেতু নির্বাচিত প্রতিনিধি আমার মধ্যে রাইটস রয়েছে, আমি ডিস্ট্রিক্ট আডমিনিস্ট্রেশন সহ আমি নিজে কথা হওয়া যে মো অঞ্চলের শিল্প অো অঞ্চলের মো অঞ্চলের যুবক যুবতী মানে নিযুক্তি পাইবা দরকার, যদি সেতরে ডিস্ট্রিক্ট আডমিনিস্ট্রেশন সহযোগ ন করবে মু মাননীয় সদস্য মানুষ কুচি মো সহ যোগাযোগ করতু, আমি আমি নিশ্চিত ভাবে সমস্তে মিশি কিভাবে ভাবে যে অঞ্চলের শিল্প হচ্ছে সে অঞ্চলের কিভাবে যুবক যুবতী নিযুক্তি পাইবে আমি সেপ্রতি ধ্যান দেওয়া, এবং যে ওমফেড কথা কহিলেন এটি বিভাগীয় মন্ত্রী রয়েছেন, মোর অনুরোধ রহব যাহা প্রশ্ন অাকু কিভাবে ভাবে সমাধান করিহব আমি সমস্তে মিশি করা। মাননীয় বিধায়ক শ্রী ভাস্কর মড়াই। বাচস্পতি মহোদয়া, সংক্ষিপ্তরে প্রশ্ন, না সাংগে সাংগে পচারি দেছি, আমার বারিপদার গোটে স্পিনিং মিলটে থিলা দীর্ঘদিন ধরিকি বন্ধ হয়ে যাচ্ছে, মোর কহিবা কথা হচ্ছে তৎকালীন সরকার বহুত আইটিআই ডিপ্লোমা ডিগ্রি পিলাঙ্কু মধ্যে সেথিরে ট্রেনিং দেইকি এমপ্লয় করিবার সুযোগ দেইছন্তি, তেণু মোর কহিবা কথা হচ্ছে মাননীয় মন্ত্রীকু আমার নূয়াকি গোটে স্পিনিং মিল বারিপদার হোক, সে আইটিআই ডিপ্লোমা পিলা মানুষ নিযুক্তি মিলু, এইটা হি আপনার মাধ্যমে মন্ত্রী মধ্যে বিচার করিবে। মাননীয় মন্ত্রী বিচার করিবে। মাননীয় বাচস্পতি মহোদয়া, মাননীয় বরিষ্ঠ বিধায়ক যে কথা রাখলে নিশ্চিত ভাবে খালি তাঁকর নির্বাচন মন্ডলীরে নুহ, সারা ওড়িশারে ওড়িশারে সবুয়াড়ে স্পিনিং মিল বন্ধ হয়ে পড়ছে, এবং মু বিভাগীয় অধিকারী মানুষ কহিছি যে যে স্পিনিং মিল বা যে যে শিল্প সবু বন্ধ হয়ে পড়ছে তার গোটে তালিকা করা, এবং সেটি এটি কথা উঠুছি তাঁকর কি এনসিএলটি অছি, কাহার লাইবিলিটি কেতে অছি, সে আসেট থারু লাইবিলিটি অধিকা অছি কোন, ইয়ে সবুকু তর্জমা কলা পরে যেউটি সম্ভব হব নিশ্চিত ভাবে তা উপরে আমি তর্জমা করিবু, এবং আগামী দিনে তাপাই প্ল্যান করিবু প্রস্তুত করিবু কিভাবে ভাবে তাকু রিভাইভ করিবা পাই।